ফার্ম হাউস বার্গারে খাওয়ার শখ ছিল বেশ অনেক দিন ধরে। তো এর মধ্যে করোনা লকডাউন হওয়ার কারণে 4 মাস আটকা ছিলাম সবাই। তো ফেসবুকে হঠাৎ তাসমিম আমিনের ছবিতে ফার্ম হাউস বার্গারের নিউ অফারটা আমি দেখতে পাই। ছোটো ছোটো 6টি বার্গার নিয়ে ফার্ম হাউসের একটা নতুন প্যাকেজ। তো আমি ফার্ম হাউসের ফেসবুক পেজে একটা ঢুঁ মারি, দেখি তাদের নিউ স্লাইডার্স বক্স যেটা নাম হচ্ছে 6-প্যাক। 6টি মিনি বার্গারের প্রাইস একসাথে হচ্ছে 1375 টাকা, যাতে থাকবে 4টি ফ্লেভার, দ্য ফার্ম হাউস, মিলিয়নিয়ার, হট চিক এবং এল গ্রিঙ্গো। তো এই 6-প্যাক অফারটি লিমিটেড টাইমের জন্য ছিল। তো পিক আপ এবং ফার্ম হাউস ডেলিভারি অ্যাভেলেবল ছিল, কিন্তু ডেলিভারি ছিল শুধু গুলশান এরিয়ার জন্য। তাই আমরা উবার দিয়ে রওনা হলাম এই 6-প্যাক কম্বোটা পিক করার জন্য। অনেকদিন পরে বাইরে বের হতে পেরে আসলে বেশ ভালো লাগছিল, এবং আমরা অবশ্যই মাস্ক নিয়ে বের হয়েছিলাম। তো গুলশানে ফার্ম হাউস বার্গারে পৌঁছে আমরা দেখি যে আসলে পুরো লকডাউন অবস্থায় আছে রেস্টুরেন্টটি, শুধু পিক আপ আর ডেলিভারি অপশন অ্যাভেলেবল ছিল। তো আমরা অর্ডার প্লেস করি এবং বাইরে বসে অপেক্ষা করতে থাকি। তো আমরা অর্ডার প্লেস করি একটা 6-প্যাক স্লাইডার বক্স, যাতে থাকবে 4টি ফ্লেভারের বার্গার এবং আর 2টি বার্গার হচ্ছে রিপিটেড ফ্লেভার। তো 30 মিনিটের মতো টাইম লাগলো তাদের এই বার্গারটা বানাইতে। 30 মিনিটের মতো অপেক্ষা করার পরে আমরা বক্সটা হাতে পাই। বক্সটি আসলে বেশ কিউট দেখতে, রেড কালারের এবং উপরে ফার্ম হাউস বার্গারের লোগো দেওয়া। বক্সের ভেতরেই পেয়ে যাবেন 6টি মিনি সাইজের বার্গার, আর বক্সের সাইডে লেখা আছে যে হ্যান্ড ক্র্যাফটেড উইথ লাভ। স্বভাবতই বার্গারগুলো আসলে মিনি সাইজের, বেশ ছোট, এবং আর একটু ছোট হলে একেবারেই মুখে দেওয়া যেত। তো এবার আমি আসি স্বাদের ব্যাপারে। মিলিনিয়ার বার্গারটা ছিল আমার মোস্ট ফেভারিট, বেশ জুসি ছিল এবং ট্রাফল সস ছিল যেটার টেস্টটা একটু অন্যরকম। সো দিস ওয়ান ইজ মাই ফেভারিট ওয়ান। ফার্ম হাউস বার্গার নামের সাথে মিল রেখে তাদের এই বার্গারটা খেতে বেশ ভালো। সসটার কারণেই আসলে একটু ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট লাগে, বাট স্টিল মিলিনিয়ার ইজ বেস্ট টু মি। হট চিক বার্গার, এটা খুবই ইন্টারেস্টিং একটা বার্গার। এটার প্যাটিটা আসলে বানানো হয়েছে চিকেন ব্রেস্টের উপরে ব্রেড ক্রাম্বের আবরণ দিয়ে, আর বার্গারটা বেশ স্পাইসি, ঝাল সস ব্যবহার করা হয়েছে। তো খুবই ক্রিস্পি একটা বার্গার এবং একটু ঝাল ঝাল। এল গ্রিঙ্গো, তো এই বার্গারের নাম হচ্ছে মেক্সিকান, বোঝাই যাচ্ছে। স্বাদও একটু অদ্ভুত। প্যাটির সাথে আসলে এক স্লাইস চিজ থাকবে, ইয়েলো মাস্টার্ড ইউজ করা হয়েছে। তো খুবই চিজি একটা বার্গার। তো সবগুলো বার্গারের মধ্যে আমার পার্সোনাল ফেভারিট যেটা ভালো লাগছে এটা হচ্ছে মিলিনিয়ার বার্গারটা। তো 1375 টাকায় ফার্ম হাউসের সবগুলো বার্গার একসাথে টেস্ট করার সুযোগই হলো এটা। তো টেস্ট করার পরে আমি যেটা ভাবলাম যে নেক্সট টাইম আমি যখন সব কিছু ওকে হবে এবং তারা পুরোপুরি ওপেন হবে, তখন মিলিনিয়ার বার্গারের বড় সাইজটা ট্রাই করব। তো এই সবগুলো ট্রাই করার মেইন সুযোগ এটা ছিল, এই কারণেই আসলে এই 6-প্যাক কম্বোটা কিনা।
পরিস্থিতি ঠিক হলে যখন ফার্মার্স বার্গার ওপেন হবে আমি যাব এবং বড় সাইজের বার্গারগুলো অবশ্যই খাবো। দেখা হবে নেক্সট ফুড ব্লগে অথবা নেক্সট আনবক্সিং ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে নেবেন। স্টে সেফ।